হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নতুন একটা বিষয় উপস্থাপন করতেছি যে আমরা বন্ধুরা সবাই মিলে আজকে লাল ডিগি বেড়াইতে আসছি। দেখুন আমাদের বন্ধুরা, আমরা সবাই আসছি লাল ডিগি বেড়াইতে। দেখো পুকুরটা কত বড়, একটা পুকুর। বাবা, তোমার পুকুর ঘুরতে আসতে কেমন লাগতেছে বলো বলো, একটু সম্পর্কে কিছু একটু বলো। আর কি বলবো, ছেলে মেয়েদের আড্ডা এখানে হয়। ওই আপনারা কি ছবি তুলতেছেন? ছবি তুলতেছি। কত সুন্দর একটা প্লেস রে। ভাই আপনি কি করতেছেন এখানে? বিভিন্ন ধরনের ছোট ছোট গাছের ছবি তুলতে আসছি। আপনি কি ফটোগ্রাফার? না না, ফটোগ্রাফার না, এমনি শখের বসে আমি বিভিন্ন। ও আচ্ছা ভাই, ছবি তুলি। আপনি দেখেন, পেরে দেখেন। আমরা ওখানে ঘুরতে আসছি, একটু ঘুরি। ভালো লাগতেছে তো? পরিবেশটা খুব ভালো, কত সুন্দর একটা পরিবেশ। একটু উপরে উঠে দেখি কীরকম দেখাটা। দেখে তো মনে হচ্ছে পাহাড়ের মতো। বাহ, আম বাগানগুলো খুব সুন্দর। আম গাছে দেখতেছেন ফুল আসছে। বন্ধুরা ওখানে দেখতে পাচ্ছেন, ওখানে কৃষকরা খাওয়া দাওয়া করতেছে, ওদিকে না যাই, এদিকে একটু ঘোরাফেরা করি। তো গাইজ, কেমন লাগতেছে আমাদেরকে একটু জানাবেন প্লিজ, কমেন্ট করে একটু জানাবেন পরিবেশটা কেমন, আপনাদের দেখতে কেমন লাগে। আমার দেখতে তো খুব ভালোই লাগতেছে, খুব সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ। এখানে পিকনিকে আসা খুব ভালো হতো। দেখি আমাদের ফ্রেন্ডের সঙ্গে কথা বলে যে এখানে কিছুদিনের মধ্যে একটা পিকনিক নেওয়া যায় কিনা। খুব সুন্দর একটা পরিবেশ। বন্ধুরা পুকুরটা কত বড়, একটা পুকুর। মাটিটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু লাল মাটি। লাল মাটির উপরে পুকুর অবস্থিত, দেখে তো মনে হবে এটা কয়েক বিঘা জমির উপর। এই দেখেন এদিকে শেষ মাথা, এদিক থেকে বিশাল বড় একটা পুকুর, তাই না বন্ধুরা? বিশাল বড় একটা পুকুর। পুকুর পরে গাছগুলো আমার খুব ভালো লাগছে, কত বড় বড় আম গাছ। আম গাছে কত সুন্দর ফুল, এগুলো আর কিছুদিনের মধ্যে আম ধরবে। বন্ধুরা কেমন লাগতেছে পরিবেশটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা পুকুরে, নদী বা নদী দিয়ে মনে হয় মাছ ধরতেছে নাকি, বোঝা যাচ্ছে না। ও নৌকায় পানি উঠছে, সেই পানিগুলো সেচতেছে। যাই আমার ফ্রেন্ডের কাছে ফিরে যাই, দেখি একটা পিকনিক আড্ডা দেওয়া যায় কি না। আমার বন্ধুরা তো ছবি তুললেই পাগল,
আরেকবার উপরে উঠে উপর থেকে চারদিকে পরিবেশটা দেখা যায় কিনা। আমার মনে হয় এই জায়গাটাই সবচেয়ে উঁচু, এই জায়গাটাই সবচেয়ে একটি উঁচু জায়গা। পুরো বিশাল বাগান, পুকুর পাড়টা অনেক বড়, খুব সুন্দর একটা বাগান, তাই না বন্ধু? খুব সুন্দর একটা বাগান। পাশেই আছে রেল স্টেশন, আপনার রেলে ভ্রমণ করে এসে এখান এই জায়গাটা পরিবেশন করতে পারেন। আমার ফ্রেন্ডরা সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। সো গাইজ, আজকে এই পর্যন্তই। আমাদের নেক্সট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।